Hello friends, this is Pritam and welcome to my channel. আজকে আবার বডির একটা অন্য পার্টের এক্সারসাইজ নিয়ে চলে এসেছি, আর সেটা হলো আমাদের লেগস। আজকে আমরা দেখে নেব যে লেগসের কিছু বডি ওয়েট হোম ওয়ার্কআউট যেগুলো আমরা বাড়িতেই করতে পারবো। পায়ের এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট পাকে স্ট্রেন্থিং করার জন্য, আর পা আমাদের বডির একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে আমি মানি। তার কারণ আমাদের আপার বডির পুরো ভারটাই কিন্তু আমাদের পায়ে রাখে, আর বডির যে কোনো মুভমেন্ট, যে কোনো মোশনের জন্য কিন্তু আমাদের পাকে প্রয়োজন হয় প্রথমত। তাই পায়ের স্ট্রেন্থেনিং খুবই প্রয়োজন আজকের যুগে, আর তাই আমরা কিছু এক্সারসাইজ দেখে নেব যে এক্সারসাইজগুলোর দ্বারা আমরা পায়ের মাসলগুলোকে স্ট্রেন্থেনিং করতে পারবো, আর এছাড়া যারা নি প্রবলেম নিয়ে ভুগছেন তারা এই এক্সারসাইজ দ্বারা সেই নি প্রবলেম থেকেও মুক্তি পাবেন। তো আসুন দেখে নিই সেই এক্সারসাইজগুলো। তো লেগ ওয়ার্কআউট শুরু করার আগে লেগের ওয়ার্ম আপ কিন্তু খুব প্রয়োজনীয়, নাহলে মাসেল ক্র্যাম্প জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদের সাথে ঘটতে পারে, কোনো ইঞ্জুরিও দেখা যেতে পারে। তাই আমরা প্রথমে দেখে নিই আমরা কী ধরনের ওয়ার্ম আপ করবো। তো ওয়ার্ম আপের জন্য আমরা এখানে হোমে দেখা যাচ্ছে বাড়িতে ওয়ার্ম আপ ভালো হবে জাম্পিং স্টেপ। টু এর দ্বারা আমরা যদি জাম্প করি এবং কাউন্ট করি 100, যার যেটা সুটেবল, যে যতটা পারবে, কেউ 100, কেউ 200, কেউ 300, এভাবে যে যতটা পারবে সেই অনুযায়ী সে জাম্প করবে উইথ টো। তা ফর্মটা আমরা দেখে নিই কীভাবে আমরা সেই ওয়ার্ম আপ স্টেপটা করবো বা ওয়ার্ম আপ এক্সারসাইজটা করবো। তো দেখে নিন, তো টোটাকে জাস্ট আমরা এভাবে রাখছি, পায়ের টোটা এভাবে থাকবে, অর্থাৎ পুরো এই হ্যামস্ট্রিংটা, এই যে প্রপার হ্যামস্ট্রিংটা, এটা পুরো টাইটেন থাকবে, এই পুরো মাসলটা টাইটেন থাকবে টোটা রাখার ফলে, টোটা দিয়ে। এবং তারপর আমরা কী করবো, গ্লুটসটাকে কুইজ করবো, আমাদের গ্লুটস, আমাদের এই গ্লুটসটাকে কুইজ থাকবে, এই অবস্থা কুইজ থাকবে। এরপর আমরা পুরো জাম্প করবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, জাস্ট লাইক দ্যাট। এভাবে আমরা কাউন্ট করব এবং আমরা ওয়ার্ম আপ করবো, ফুল লেগ ওয়ার্ম আপ হবে, তারপর আমরা এক্সারসাইজটা কিন্তু স্টার্ট করব। তো এবারে চলে আসি আমরা প্রথম এক্সারসাইজে। প্রথম এক্সারসাইজটা দেখে নিই কীভাবে হচ্ছে। প্রথম এক্সারসাইজের জন্য আমাদের পা দুটোকে ঠিক শোল্ডার উইথের সঙ্গে, পা দুটো ঠিক শোল্ডার উইথের সাথে একদম প্যারালাল থাকবে। ব্যায়ামের ফর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি সবসময় বলে থাকি ব্যায়ামের ফর্ম খুব ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু ইঞ্জুরি হওয়ার চান্সেস খুব বেড়ে যায়। তাই ভালো মতো দেখে নেবেন যে কীভাবে আমরা পজিশন থাকবে, আমাদের বডি পজিশন কীভাবে থাকবে, আমরা কী ফর্মে করব, এবং পুরো মোশনটা, অর্থাৎ রেঞ্জ অফ মোশনটা কীরকম থাকছে, কীভাবে নামছি উঠছি সমস্তটা, সেটা দেখার খুব প্রয়োজন, নাহলে কিন্তু আমাদের ইঞ্জুরি চান্সেস খুব বেড়ে যায়। তো এটা প্যারালাল হিসেবে থাকবে পুরো পা দুটো, তারপর আমরা হাত দুটোকে এরম নেবো জাস্ট লাইক দ্যাট, এবং এভাবে স্কোয়াড করবো। এটা এক্সারসাইজ নাম্বার 1, কিন্তু স্কোয়াড 1, 2, 3, 4, এই অবস্থায় দেখুন যখন আমি বসছি পুরো কিন্তু আমার একদম গ্লুটসটা, গ্লুটস পজিশন কিন্তু একদম নিচে, অর্থাৎ বডি ওয়েট কিন্তু আমি এখানে পুরোপুরি লেগসের এই হ্যামস্ট্রিংয়ের ওপর এবং এই থায়ের আপার পেশির ওপর জোর দিয়ে কিন্তু নামাচ্ছি। এভাবে আমরা এক্সারসাইজটা 10-12 রেপস করব একটা সেটে, এবং 3টে সেট পরপর করব উইথ নো রেস্ট, কোনো রেস্ট থাকবে না, 3টে সেট। জাস্ট যদি প্রয়োজন হয় 15-30 সেকেন্ড রেস্ট নেওয়া যেতে পারে প্রত্যেকটা সেটের মাঝখানে, এবং এটা আমরা 10-12 রেপস করব প্রত্যেকটা সেটে। তো এবার দেখে নেবো এক্সারসাইজ নাম্বার 2। এক্সারসাইজ নাম্বার 2 আমরা কীভাবে পারফর্ম করছি ভালো মতো দেখে নিন। এক্সারসাইজ নাম্বার 2টা করতে গেলে আমাদের এভাবে জাস্ট শুয়ে পড়তে হবে, পাগুলো এভাবে থাকবে, হাত জাস্ট লাইক দিস, হাত এভাবে থাকবে। এরপর যেটা করব 1, 2, 3, এটা যতটা এক্সটেনশন করা যায়, যাতে আমাদের যতটা এক্সটেনশন করা যায় যাতে আমাদের এই হ্যামস্ট্রিংগুলো আর গ্লুটসটা, মেনলি গ্লুটস মাসল এবং এই হ্যামস্ট্রিং মাসল যেটা পেছনে আমাদের, সেটাতে যেন এক্সটেনশন, মানে একটা কনস্ট্রাকশন আমরা ফিল করতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো এই সেকেন্ড এক্সারসাইজটা
এই ফার্স্ট পার্ট এটা সেকেন্ড এক্সারসাইজ আছে এবং সেকেন্ড এক্সারসাইজের সেকেন্ড পার্ট আছে জাস্ট এটা করার পর 10 টু 12 রেপস এটা করব একটা সেটে ঠিক তারপরেই তো সেকেন্ড এক্সারসাইজের অ্যাডভান্স স্টেপ অন্তত সেকেন্ড স্টেপটা দেখে নিই সেকেন্ড স্টেপ জাস্ট ফার্স্ট স্টেপটা করার পরেই উইথ নো রেস্ট কোনো রকম রেস্ট আমরা নেব না ঠিক তারপরেই এই এক্সারসাইজটা কিন্তু তার সাথে কন্টিনিউ করব সেকেন্ড স্টেপ অ্যাডভান্স স্টেপটা জাস্ট লাইক দিস 1 2 3 4 এখানে এই যে হ্যামস্ট্রিং মাসল এবং গ্লুটস মাসলটা কিন্তু বেশি এক্সটেনশন বা বেশি কনস্ট্রাকশন পাচ্ছে ইন্টেন্সিটিটা আমরা বেশি ফিল করতে পারবো এর ফলে এখানে যে গ্রোথটা এই টোটাল মাসলের যে গ্রোথটা সেটা কিন্তু আরও ভালো হবে সেই জন্য এই অ্যাডভান্স স্টেপটা নেওয়া জাস্ট লাইক দিস তো এটাও আমরা 10 টু 12 রেপস করছি একটা সেটে এবং এই দুটো ব্যায়ামই একসাথে করব তিনটে সেট এবং তার মাঝে 30 সেকেন্ড রেস্ট থাকবে নট মোর দ্যান 30 সেকেন্ড এটা আমাদের মাথায় রাখতে হবে এবং প্রপার ফর্ম কিন্তু মেনটেন করতে হবে মাসেল ইন্টেন্সিটি যেন আমরা ফিল করতে পারি নাহলে কিন্তু মাসেলে কোনো গ্রোথ বা মাসেলের যে স্ট্রেংথ সেটা কিন্তু আমরা দেখতে পাবো না তো এরপর দেখে নেব আমরা থার্ড এক্সারসাইজ যে এক্সারসাইজটা হচ্ছে মুভ ফরওয়ার্ড উইথ ওয়ান লেগ মুভ ফরওয়ার্ড উইথ ওয়ান লেগ এক্সারসাইজটা করার জন্য প্রথমে আমরা ঠিক সিমিলার পোজে দাঁড়াবো শোল্ডার উইথ অনুযায়ী প্যারালাল আমাদের পাগুলো থাকবে তারপর জাস্ট লাইক দিস এই পাটা ব্যাক যাবে এই পাটা ফ্রন্ট লেফট ফ্রন্ট রাইট ব্যাক ওয়ান তারপর রাইট ফ্রন্ট লেফট ব্যাক টু থ্রি ফোর হাত দুটো এরকম রাখতে পারি এই ব্যায়ামে কিন্তু এই যে ফ্রন্ট থায়ের যে মাসলটা এই মাসলটার উপর মেনলি আমরা কনস্ট্রাকশন দিচ্ছি কনস্ট্রাক্ট করছি এদিকেও পড়ছে সামনেও পড়ছে জাস্ট লাইক দিস এটা আমরা বোথ লেগ 10 রিপিটেশন করে করব এবং তিনটে সেটে করব প্রত্যেকটা সেটে রেস্ট কিন্তু 30 সেকেন্ড নট মোর দ্যান 30 সেকেন্ড কেননা 30 সেকেন্ডের বেশি রেস্ট নিলে কিন্তু ইন্টেন্সিটিটা হারিয়ে ফেলবো এবং আমরা সেরকম গ্রোথ কিন্তু আমরা বা স্ট্রেংথ কিন্তু ফিল করতে পারবো না আমাদের লেগের মাসলের ক্ষেত্রে তো ফোর্থ নাম্বার এক্সারসাইজটা এবার দেখবো ফোর্থ নাম্বার এক্সারসাইজটা করার জন্য যে কোনো একটা মানে চেয়ার বা সোফা বা এরকম যদি কোনো রকম টেবিল থাকে এক্সারসাইজ টেবিল যদি কারো থাকে বেঞ্চ তাহলে সেটার আমরা কিন্তু ইউজ করতে হবে বা টুল যা হোক একটা চাই যেটা মাটি থেকে আমাদের একটু উঁচুতে থাকবে আর সেটা করার জন্য আমাদের জাস্ট ওই লেগ ফ্রন্ট লেগ রাইজের মতনই হবে এটাও ঠিক আছে এখানে একটা পা আমরা এইভাবে রাখবো এবং আগের পাটা লেফট লেগটা যদি এরকমভাবে রাখি রাইট লেগটা আমাদের এই উপরে থাকবে তারপর এরকমভাবে 1 2 3 4 এভাবে যদি লেফট লেগ হয় তারপর আমরা রাইট লেগটা লেফট লেগটা তখন উপরে থাকবে এবং রাইট লেগটা আমরা ফ্রন্টে নিয়ে আসবো ব্যালেন্স কিন্তু মেনটেন করতে হবে এখানে ব্যালেন্সটাই মেন ইম্পর্টেন্ট জিনিস দেখে নিন 1 2 3 4 5 6 এভাবে এই ফোর্থ এক্সারসাইজটাও আমরা করব এবং বোথ লেগ 10 টু 12 রেপিটেশন ফর বেটার গ্রোথ এবং এটাও তিনটে সেট আমরা পারফর্ম করছি এবং প্রত্যেকটা সেটে আবার বলবো 30 সেকেন্ডের বেশি কিন্তু রেস্ট চলবে না 30 সেকেন্ড ইজ এনাফ ফর ইউর রেস্ট আদারওয়াইজ কিন্তু ইন্টেন্সিটি হারিয়ে ফেলবে মাসল মাসলের ফুল ইন্টেন্সিটির জন্য 30 সেকেন্ড রেস্ট ইজ এনাফ এবং ব্রিদিং আবার বলছি ব্রিদিং যখন মাসেল কন্ট্রাক্ট হচ্ছে বুঝতে পারছেন যে আমি মাসেলটা কন্ট্রাক্ট হচ্ছে সে অবস্থায় ইনহেল করবেন এবং এক্সেল করবেন যখন মাসেলটা রিল্যাক্স হচ্ছে তো এভাবে এই ব্যায়ামগুলো ঘরে করে এবং সবচেয়ে কম পরিমাণ রেস্ট দিয়ে যদি একদম টানা এই ব্যায়ামগুলো করতে পারেন কিছুদিনের মধ্যে দেখতে পাবেন আপনার পায়ের মাসেলগুলো খুব সুন্দরভাবে গ্রো করেছে সেগুলো স্ট্রেংথ গেইন করেছে অনেক যার ফলে আপনি একটা সুন্দর বডি মোশন লাভ করবেন এবং
জাস্ট এটাই বলবো যে এনজয় করুন সেই ওয়ার্কআউটগুলো, এই ওয়ার্কআউটগুলো করে কেমন রেজাল্ট পাচ্ছেন আমাকে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও বলছি, আপনার সাবস্ক্রিপশন কিন্তু আমার কাছে মোটিভেশন, তাই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কমেন্ট করে জানান যে আপনারা কেমন লাগছে আমার এই এক্সারসাইজ, আমার নিউট্রিশনের সমস্ত যে তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর লাইক করুন, শেয়ার করে ফেলুন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। তো আই বিলিভ ইট অ্যান্ড ইউ বিলিভ ইট সুন। থ্যাংক ইউ।